ক্লাস ফাইভের সঙ্গে যেমন ক্লাস ফাইভে তো কবি সাহেবের কবিতা আছে, তাই না? এই যে যেমন শিক্ষাগুরুর মর্যাদা ক্লাস ফাইভের বলছি, ঠিক আছে, শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতাটা এখনও ক্লাস ফাইভে চলে, ঠিক আছে। দেখি দেখি, বন্ধুরা স্বাগতম জানাচ্ছি মাগুরা জেলার শ্রীপুর থেকে। আমি সবুজ আহমেদ। আমি হাবিবুর রহমান। দোতলায় আসলে সাবধানে আসতে হবে, কারণ যেহেতু এটি ভেঙে গেছে। বন্ধুরা আজকে আমরা চলে আসলাম মাগুরা জেলার শ্রীপুরের কবি কাজী কাদের নওয়াজের বাড়িতে। আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই বাড়িটি। কবি কাজী কাদের নওয়াজ বাংলা সাহিত্যে রেখে গেছেন অসাধারণ অবদান। কবি তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতেন বাংলার শ্যামল প্রকৃতি এবং অনেক প্রেমের গল্প, অনেক অজানা রহস্যের গল্প কবি তার কবিতার মাধ্যমে তুলে ধরতেন। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইত এক মৌলবি দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়িগুরুর চরণে। শৈশবে এই কবিতা পড়েনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। বিখ্যাত শিক্ষাগুরুর মর্যাদা কবিতার কবি কাজী কাদের নওয়াজ, বাংলা সাহিত্যের খ্যাতিমান এই কবি 1909 সালের 15 জানুয়ারি জন্মগ্রহণ করেন। বন্ধুরা, এই সেই ভিটা যেখানে একসময় বসবাস করতেন বাংলা সাহিত্যের কীর্তিমান কবি কাজী কাদের নওয়াজ। আজও এই ভিটা কালের সাক্ষী হিসেবে কঙ্কালসার হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কাজী কাদের নওয়াজ একজন বিশিষ্ট কবি। প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তার কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত। তিনি শিশুতোষ সাহিত্যেও খ্যাতিমান ছিলেন। বন্ধুরা, কবির বাড়িতে পা রাখার পরেই বুঝতে পারলাম কবির বাড়ি দেখে নিশ্চয়ই তারা জমিদার ছিলেন, বা তার বাপদাদার আমল থেকেই জমিদারিত্ব করে আসে। বাড়িটি দেখে কিন্তু সেই জিনিসগুলোই ফুটে ওঠে। অযত্ন অবহেলার ছাপ বাড়িটির প্রতিটি কোণে, যেন এ বাড়ির প্রতিটি ইট সুরকি শোনাতে চায় কোনো আলিশান গল্প। সেই গল্প শোনার জন্যে আমরা হারিয়ে গেলাম কবির বাড়ির মহামায়ায়। বাড়িটা যেন বলতে চাইছে শব্দ জাদুর রাজ্যে তোমায় স্বাগতম পথিক। মোরাল তার বহুল সমাদৃত কাব্যগ্রন্থ এবং দাদুর বৈঠক তার একখানি সুপরিচিত শিশুরঞ্জক গদ্যরচনা, নীলকুমুদী তার আরেকটি কাব্যগ্রন্থ এবং দুটি তীরে একটি উপন্যাস। বাড়িটির নির্মাণশৈলী দেখলেই বোঝা যায় যৌবনে তার রূপলাবণ্য ছিল, কালের বিবর্তে আজ ধ্বংস হয়ে গেছে, ক্ষয়ে ক্ষয়ে ইট সুরকির কঙ্কাল পরিণত হয়ে যাচ্ছে। আমি এই কবি কাদের নওয়াজের এই বাড়িটা আজও পর্যন্ত, তার মানে কবি সাহেব মারার পরে ওনার বংশধরে সব বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এই জায়গায় একেবারে ঝাড়ে জঙ্গল এবং শিয়েল পশু পাখি, তার মানে এই জায়গাটা বিচ্ছিরি অবস্থা ছিল। আমি আমার কবিকে ভালোবেসে, আমি কবির যে এত কিছু একা অবহেলিত হয়ে রয়েছে, আমি নিজে উদ্যোগ নিয়ে এই জায়গার অনেক কিছু ছিল সেগুলো হস্তান্তর করে দেবেন। কবি কাদের নওয়াজের নিজের কাছে পালিত একটা লোক ছিল, ওনার সিরাজ নাম করে, ওনার কাছে এই সামনের তীর নিয়ে ওনার পিছনে দেওয়া হয়েছে। এবং আমাদের এই জায়গায় যাতে অনেক লোক আসে, অনেক লোক দেখাশোনার জন্য আসে বিভিন্ন জায়গার থেকে, আমরা চাচ্ছি এই জায়গা সরকারি পৃষ্ঠপোষকতায় যাতে একটা কিছু হয়, এই আশাটা সরকার এবং স্থানীয় সরকার মহোদয়কে এবং যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে সহযোগিতায় করে যাতে এই জায়গায় একটা কিছু হয় এবং একটা পার্ক হলে পরে সব ক্ষেত্রে ভালো হয়, আমাদের সেই আশা এবং প্রত্যাশা। 1909 সালের 15 জানুয়ারি মুর্শিদাবাদের তালেবপুরে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে। বন্ধুরা, আমরা এখন কবির বাড়িতে, বাড়ির
নিচতলায় আছি, আমরা এখন দোতলায় ওঠার জন্য চেষ্টা করতেছি, আমরা দোতলায় উঠবো এখন। এই যে বন্ধুরা দোতলা যাওয়ার সিঁড়িটি, এই যে এখন আমরা সিঁড়ি দিয়ে দোতলায় যাব। দোতলায় একটা জানালাও আছে, এই দেখেন, আলো বাতাস আসার জন্য একটা জানালাও আছে। অযত্নের ছাপ যেন জানান দিচ্ছে শতাব্দীর আত্মকথা। দোতলার এমন অবস্থা পা রাখতেও ভয় হচ্ছিল। দোতলায় আসলে সাবধানে আসতে হবে, কারণ যেহেতু এটি ভেঙে গেছে, এই যে রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ি এখন বাড়িটির জরাজীর্ণ অবস্থা এবং ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির নির্মাণ সামগ্রী দুর্বল হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো জায়গায় ভেঙে পড়তে পারে, তাই আমরা সাবধানে চলাচল করছি। ঘুরে ফিরে দেখছি বাড়ির ভেতর বাহির দোতলা, চারদিকে শুধু শূন্য দেওয়াল, আর দেওয়ালগুলো যেন প্রেমিক প্রেমিকার মিলনের দাগাদাগিতে পূর্ণ করেছে। পুরাকীর্তির গায়ে দাগানো যে ইতিহাসের কোনো এক টুকরোকে কলুষিত করার সে কথা যদি মানুষ বুঝত, তাহলে হয়তো এমন চিত্র দেখতে পেতাম না। তিনি বর্ধমানের মাথুরুন উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে, এন্ট্রাস বহরম কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। বন্ধুরা, এই কবির বাড়িতে যারা ঘুরতে আসবেন এখানে অবশ্যই এই লাইব্রেরিতে আসবেন, এখানে তার লেখা অনেক বই পাবেন। এটি হলো কবি কাদের নেওয়াজ স্মৃতি পাঠাগারের অস্থায়ী কার্যালয়। এটি স্থাপিত হয়েছিল 2013 সালের 13ই ডিসেম্বর। এখানে সংগ্রহ আছে কবির রচিত বিভিন্ন কবিতার বই এবং কবির জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন ছবি। আমি শেখ মোহাম্মদ আবদুল্লাহ কবি কাজী কাদের নেওয়াজের এই কাজের সর্বোচ্চ প্রধান উদ্যোক্তা, এবং সেই হিসাবে আজও পর্যন্ত এই কাজের পরে অবগত এবং আমরা রানিংয়ে বসে আছি। বর্তমান লাইব্রেরির দায়িত্ব নিয়ে বিভিন্ন লোকজন আসে, তাদের সাথে মত বিনিময় করার জন্য বসে আছি। 1932 সালে তিনি বিটি পাস করে সাব ইন্সপেক্টর অব স্কুল পদে যোগদান করেন। 1946 সালে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন। এখানে ছিল শৌচাগার, তবে এখন এটি একেবারেই খোলামেলা, চারপাশের দরজা জানালা কোনো কিছুই নেই, লুটপাট হয়ে গেছে সব কিছুই। এই ট্যাঙ্কি বা হাউসগুলো হয়তো পানি সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। বন্ধুরা, এই শৌচাগার নিয়ে একটা কথা বলতে চাই। কবির আমলে এটা শৌচাগার ছিল, এবং এখন যারা ঘুরতে আসেন এখানে তারাও এটাকে শৌচাগার হিসাবে ব্যবহার করে, কারণ প্রচুর গন্ধ এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক কবি ছিলেন কাদের নেওয়াজ। তার সাহিত্য প্রতিভায় মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শান্তিনিকেতনে বেড়াতে আসতে আমন্ত্রণ জানিয়েছিলেন। দুইতলার ছাদ কিছু কিছু জায়গায় গর্ত হয়ে গেছে ভেঙে। আমরা তো ভিডিও করি, ক্যামেরার দিকে তাকিয়ে অনেক সময় কোন জায়গায় ভিডিও করব এটা দেখতে হয়, সেক্ষেত্রে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ ভিডিও করতে করতে কখন যেন গর্ত দিয়ে পড়ে না যাই, সেই বিষয়টাও খেয়াল রাখতে হয় আমাদের। দেশ বিভাগের পর কাজী কাদের ঢাকায় এসে প্রথমে নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক এবং পরে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হন। আমরা কবির জন্য এটা কি করতে পারি, কারণ অবশ্যই এটা একটা লাইব্রেরি দরকার, তাহলে এই দরকার, তার কাছে জাদুঘর দরকার, তার কাছে বাথরুম টুরের জন্য চাই, এদের দর্শনদারি আসবে, আসে পিকনিকে আসবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তা আসে, ঠিক আছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন পিকনিক করতে আসে, একটা বাইরে যাবো, একটা বাথরুম নাই, একটা টিউবওয়েল নাই, তাই না? অবশ্যই প্রয়োজন। আবার দেখা গেলো যে অনেক সময়
আমাদের এই জায়গা দেখলো ছোটো ছোটো ছাত্রী যে কবি সাহেবের স্তম্ভ, কবি সাহেবের বই, যে অপ্রকৃত অনেক বইগুলো আছে, সেই বইগুলো আমরা প্রকাশিত করার জন্যে আমরা এটা আমাদের চিন্তা ভাবনা। এবং দেখুন প্রতি বছরের কবির জন্ম এবং মৃত্যুবার্ষিকী আমরা যখন পালন করি, 3রা জানুয়ারি মৃত্যুবার্ষিকী, 15রা জানুয়ারি জন্মবার্ষিকী, আমাদের বিভিন্ন অতিথিরা আসে, আমাদের এমপি মহোদয়রা আসে, জেলা প্রশাসক আসে, টিএনও মহোদয় আসে, এবং বিভিন্ন সচিবরা আসে, বিভাগ কমিশনার আসে। খুলনা বিভাগেতে দেখলো যে লাইব্রেরি গণগ্রন্থাগার থেকে আসে, বিভিন্ন তার মানে পরিদর্শনে আসে এই জায়গা। এইগুলো আমরা চাচ্ছি যে এই জায়গাটা অনেক কিছু হোক, এই আমাদের আশা। যে অনেকে যেমন এমপি সাহেবের কাছে বলেছে আমাদের এই জায়গায় অনেক পার্ক আছে, আমাদের কবি কাদের নজর এই জায়গাটা পার্ক হোক, একটা আইটি পার্ক প্রতি জায়গায় হওয়ার কথা, কিন্তু আমাদের এই জায়গায় হচ্ছে না। আমরা চাচ্ছি যে এই জায়গায় এই ধরনের একটা কিছু হোক, বিনোদনমূলক, যাতে একটা কিছু, যাতে অন্তত এই দেশের বর্তমান প্রজন্ম ছেলেপেলেগুলো কবি সম্পর্কে জানুক। আর যেগুলো মাদকাত্মক্ত, মাদকাত্মিক থেকে দেখলে অনেক সময় দেখলে অনেক কিছু হলে পারে, আড্ডা দেওয়ার জায়গা হলে পারে, দেখলে অনেক কিছু খেলাধুলো, তাই না, লোক সমাগম হলে পারে, এগুলো আছে। আমাদের বর্তমানে এই সমাজে দেখাতেই হবে, তাহলে সভ্য জাতি সভ্য কিছু পাওয়া সম্ভব না। বন্ধুরা, আপনারা দেখলেন এই লাইব্রেরির যিনি দায়িত্বে আছেন তিনি আমাদেরকে জানালেন যে এখানে অনেকেই ঘুরতে আসেন, কিন্তু এখানে এসে তারা একটা ওয়াশরুমে যাবে, সেই ওয়াশরুম নাই, ভালো একটা ব্যবস্থা নাই, বসার জায়গা নাই। তো ওনাদের দাবি এখানে অনেকেই আসেন, ঘুরতে আসেন, জেলা প্রশাসক থেকে শুরু করে অনেকেই এখানে আসেন, এমপি মহোদয়রা আসেন, কিন্তু এখানে কোনো কিছু করা হচ্ছে না। কবির যে স্মৃতিকে ধরে রাখার জন্য ওই রকম উদ্যোগ কেউ নিচ্ছে না। তো আমাদের এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত এই কবির বাড়ি সম্পর্কে, বা কী করলে এই বাড়ির জন্য ভালো হবে, সামনের জেনারেশনের জন্য কীভাবে তারা এই বাড়িতে এসে ঘুরতে এসে আরও ভালোভাবে কিছু বুঝতে পারবে, দেখতে পারবে। কাজী কাদের অল্প বয়সেই সাহিত্যের প্রতি আকৃষ্ট হন। বিকাশ, শিশুসাথী, ভারতবর্ষ, বসুমতী, শুকতারা, পাঠশালা, রামধনু, সিংমহল, মৌচাক, সওগাত প্রভৃতি পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি 1966 সালে অবসর গ্রহণ করে মাগুরার মজদিয়া গ্রামে বসবাস করেন। একজন আদর্শবান শিক্ষক হিসেবে কাজী কাদের সকলের শ্রদ্ধা অর্জন করেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন। কবি কাদের নওয়াজ ইংরেজি সাহিত্যের এমএ ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর নিজের গ্রাম মজদিয়া এসে এই ভবনে বসবাস করেন। এখানেও কিছুদিন শ্রীপুর মহেশচন্দ্র স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কবির বাড়ির সামনে অনেক বড় একটা মাঠ আছে যেখানে এখনও বাচ্চারা খেলাধুলা করে বিকাল হলে। মাঠের পরিবেশ দেখে সেটা বোঝা যায়। এবং বাড়িটিতে অনেক ঘাসপালা জন্মে গেছে দেয়ালের সাথে। এই যে বাড়িটিতে কেউ বসবাস না করায় একেবারেই জরাজীর্ণ বিভিন্ন জায়গায় বটগাছ সহ অন্যান্য গাছগাছালি জন্ম নিয়েছে, যা বাড়ির নির্মাণ সামগ্রীকে আরও দুর্বল করে দিয়েছে। অযত্ন অবহেলায় পড়ে আছে কবি কাদের নেওয়াজের বাসভবন। সংস্কার না করায় পুরাতন এই দালানের ইট সুরকি ভেঙে ভেঙে পড়ছে। ভবনের জানালা দরজা খুলে নিয়ে গেছে অনেক আগেই। সাহিত্যের সব শাখাই তার বিচরণ ছিল, তবে কবিতাই ছিল তার প্রধান চর্চার ক্ষেত্র। তিনি রবীন্দ্র ভাববলয়ের কবি হলেও বিষয়ে, বিন্যাসে, অঙ্গিকে ও প্রকৌশল পুণ্যে তার কাব্য স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। ক্লাস ফাইভের থেকে যেমন ক্লাস ফাইভে তো কবি সাহেবের কবিতা আছে, তাই না? এই যে যেমন শিক্ষাগুরুর মর্যাদা ক্লাস ফাইভের বলছি, ঠিক আছে, শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতাটা এখনও ক্লাস ফাইভে চলে, ঠিক আছে। দেখি দেখি বন্ধুরা, পাঠ্য বই ক্লাস ফাইভের পাঠ্য বইতে
যার কবিতা আছে আলী জীবনী, এই যে তার কবিতাটা আমরা একটু আপনাদেরকে দেখাই। অনেকেই হয়তো বা ভুলে গেছেন, আমরা আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। আমরা এখন যেই কবির বাড়িতে আছি তার একটা কবিতা আছে ক্লাস ফাইভের পাঠ্য বইতে, শিক্ষাগুরুর মর্যাদা। অনেকের হয়তো বা এই কবিতা সম্পর্কে এখনও অনেকেই ভুলেন নাই। এই যে কাজী কাদের নওয়াজ, এই যে কবিতাটা, এবং এই যে তার কাজী কাদের নওয়াজের যে জীবনী, এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই যে জীবনী, উতলা সন্ধ্যা, এই বই, এই যে উতলা সন্ধ্যা, এই ধরনের অনেক কিছু ওনার লেখা এখানে এসে পড়তে পারবেন। তো আমরা আশা করব যে খুব শীঘ্রই প্রত্নতত্ত্ব বিভাগ থেকে যেন এই বাড়িটির দিকে নজর দেওয়া হয় এবং ভালো ব্যবস্থা নেওয়া হয়, যেন সবাই ঘুরতে এসে উপকৃত হয়, সেই ধরনের ব্যবস্থা যেন খুব দ্রুতই নেওয়া হয়। আর সেটা সম্ভব আপনাদের জন্য, আপনারা যত দ্রুত এই ভিডিও শেয়ার করবেন অনেকের চোখে পড়বে, অনেকেই দেখবে, তারপর কিন্তু এই ব্যবস্থাটা হবে, তা না হলে কিন্তু হবে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা, এই যে আরেকটা বই স্মরণিকা কবি কাজী কাদের নওয়াজের 98তম জন্ম এবং 25তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে, এই যে এটা হয়তো বা উনি লিখেছেন না, রাশেদ কামাল। দেশ বিভাগের পর পূর্ববঙ্গের সাহিত্য চর্চার ধারাকে স্বতন্ত্র মর্যাদায় সুসংগঠিত রূপ দেওয়ার ক্ষেত্রে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তার কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত হয়েছে। এটা জানালা, তবে এখানে দাঁড়িয়ে ফিল করতে পারছি যে এসির মতো ঠান্ডা বাতাস আসছে। হয়তোবা কবি এই রুমে বসেই সুন্দর পরিবেশের বাতাস উপভোগ করতেন, সেভাবে রুমগুলো তৈরি করা, চারপাশে জানালা। আমরা উপরে যাব, ছাদে যাওয়ার ব্যবস্থা আছে কিনা খুঁজে দেখব। প্রকৃতির নিয়মে অনেক আগেই পরপারে পাড়ি জমিয়েছেন কবি কাজী কাদের নওয়াজ। পড়ে আছে শুধু তার রচিত কবিতা, প্রবন্ধ আর এই বাড়িটা, তাও আজ হারাতে বসেছে। কবির শেষ স্মৃতিটুকু সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। নিয়ে যাই 21 বছর, এই রানিং 21 বছর আমি জায়গায় এই কবি কাদের নওয়াজ নিয়ে ডেলাচালা করে বেড়াচ্ছি। এই জায়গায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমাদের বর্তমান অবগত এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি বিভিন্ন রকমের আশ্বাস এবং সুযোগ সুবিধাগুলো দেবেন বলে আমাদের আশ্বাসিত করেছেন। এই কবি কাদের নওয়াজের আসলে পরিবার তো অনেক সময় বিভিন্ন জায়গায় শিরায় ছিটে আছে, যেমন আমাদের কিছু কাজ, সে কাজটা আছে যে আমাদের যে কবরস্থানটা, তার সমাধি স্থানটা এই জায়গায় পাশেই, ওই জায়গাটা দেখলো যে সেটাকে বাউন্ডারি করার জন্য আমাদের মধ্যে ইতিমধ্যে একটা চিঠি আসছে ডিসি অফিসের থেকে। তা আমরা চেষ্টা করছি যে আমাদের কবির ছাত্র ছাত্রী বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অসংখ্য লোক তারা আছে এবং কবি ভক্ত যারা, তারা অনেকই পত্রপত্রিকা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনুসভাব লেখে, যেমন প্রতি বছরের অনুষ্ঠানের মাধ্যমে দেখলে যে 13 জানুয়ারি 15 জানুয়ারি বিভিন্ন যারা ভক্তবৃন্দ আছে অনেকে যাদের সুযোগ আছে সেসব কলমে লেখে। তা আমরা চাই যে প্রতি বছর এই জায়গা তার মানে আন্তর্জাতিকভাবে যে কবি যে সারা বাংলাদেশের লোকজন এই জায়গায় আসুক এবং এই জায়গায় কবির বাড়িটা দেখে যাক, এটাই আমাদের কাছে মানুষের কাছে তার মানে আশা। এবং সরকারি বেসরকারি যে সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় যেখানে আসেন তার প্রত্যেকের সহযোগিতায় কাম্য, না হলে তো এগুলো করা আদৌ সম্ভব নয়। আমরা ছাদে যাওয়ার সিঁড়ি খুঁজব, খুবই সাবধানে যেতে হবে, কারণ এখন আমরা প্রত্যেকটা জায়গায় ভাঙা আছে। তৃতীয় তলায় যাব, এই যে সিঁড়ি তৃতীয় তলা না, এটা ছাদের সিঁড়ি।
তৃতীয় তলা ঘুরে আমরা চলে আসলাম বাড়ির ছাদে। ছাদে এসে আশেপাশের শান্ত পরিবেশের মাঝে খানিকের জন্য হারিয়ে গেলাম। চারপাশে সবুজ গাছপালায় ঘেরা এক অপরূপ দৃশ্য। এই গ্রাম বাংলা দেখেই কি কবিরা এত পাগল হতো? চিরসবুজের দেশ বলেছেন কবিরা আমাদের এই দেশকে, সে তো মিথ্যা কথা বলেনি। এক সময় ছাদের পাশের নিরাপত্তা বেষ্টনী ছিল, বয়সের ভারে আজ তা ভেঙে পড়তে শুরু করেছে। মাঝে মাঝে দু এক জায়গায় এখনও টিকে আছে একটু একটু ইটের তৈরি নিরাপত্তা বেষ্টনী। বন্ধুরা, কবির বাড়ির রয়েছে বিশাল একটা ছাদ, আর ছাদের কিছু কিছু জায়গায় ভেঙে যাচ্ছে, খসে খসে পড়তেছে ইট। এদিকে কিছু একটা আছে রুম, এখানে ছোট্ট একটা রুম, হয়তোবা ছাদে এসে রেস্ট নেওয়ার জন্য বা এরকম টাইপের একটা রুম হবে হয়তো, রোদ্দুর থেকে বাঁচার। এই যে চিলেকোঠা, আমরা যেটাকে চিলেকোঠা বলি, বা এই চিলেকোঠার উপরের ছাদটাও কিন্তু ধ্বংস হয়ে গেছে। বাড়িটি গ্যাজেটভুক্ত হবার পরও এখানে কোনো উন্নয়ন নেই, আর সরকারের দৃষ্টি নেই বললেই চলে। তবে পর্যটন স্থান হিসেবে মাগুরাতে এর খ্যাতি রয়েছে, এখানে প্রায় দূর দূরান্তের মানুষের আনাগোনা দেখা যায়। যেমন আমাদের 91% জমি গ্যাজেটভুক্ত করা হয়েছে 17 সালে, কিন্তু আজও পর্যন্ত সেরকম বাস্তবায়ন কিছু হয়নি, শুধু গ্যাজেটভুক্ত হয়েছে। তা আমরা ইতিমধ্যে একটা চিন্তাভাবনা, গতকাল মিটিং ছিল, মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্ত আসছি যে আমরা প্রত্যন্ত বিভাগের যে মেন পরিচালক মহোদয়ের সাথে কথা বলবো, যে সে যদি আমাদের এই গ্যাজেটভুক্ত করে নিয়ে যদি সে কাজ করাতে পারে করুক, আর তা নাহলে গ্যাজেটটা তার মানে বিলুপ্ত করে দিই। তাহলে আমরা সরকারি আক্ষেপ থেকে বলছেন, ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গা তো উন্নয়নমূলক কিছু দরকার। আমি 21 বছর ধরে বসে আছি, কবি কাদেরনাথ এই মানে রাস্তাটা নামকরণ করেছি কবি কাদেরনাথ সড়ক, এরকম ধরনের উল্লেখযোগ্য কাজ তো করতে হবে আমাদের, তা নাহলে কবির তো কিছুই থাকবে না, স্মৃতিচিহ্ন বলতে কিছু থাকবে। যেমন শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক, সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ওই জায়গায় লেখা আছে কবির স্মরণে, আপনার পাল্লে পাল্লে একটু নিয়ে যাবেন। যেমন শ্রীপুর ডিগ্রি কলেজ, এই কবি সাহেব না থাকলে ডিগ্রি কলেজটা হইতো না, হয়ে যেত দাঁড়িয়াপুর, মসিয়াল আলম উনি তার মানে নিয়ে যেত ওই জায়গায়। এখন আমরা তো চেষ্টা পাই এবং চেষ্টা চাই যে এই জায়গায় অনেক কিছু কবির বাড়িটা অবশ্যই সংস্কার প্রয়োজন আছে। এই যে ইতিমধ্যে কয়েক পরশুদিন কেউ ভেঙে পড়িয়ে গেছে টালি, একটা লোকের মাথার পাশে টালি ভেঙে পড়ে যায়, তাহলে তার বিশাল একটা সমস্যা। কিন্তু গ্যাজেটভুক্ত করার কারণে এই কাজগুলো হচ্ছে একেবারে টোটাল দুম মারি বসে আছে। এটা আমাদের উপজেলায় কী কাজ, আমাদের জেলা পরিষদের থেকে আমাদের কিছু বাজেট দিচ্ছে, যেমন গেটটা করেছে, এই যে বাউন্ডারি একটু করেছে, কিন্তু এই গ্যাজেটভুক্ত হওয়ার কারণে এগুলো টোটাল বন্ধ হয়ে রয়েছে। হয় তারা নিক আর নাহলে পরে একটা কিছু করে দিক, পরিবারেরও দাবি তাই এবং আমাদের এলাকার বাসুর দাবি তাই। কবি কাদেরনাথ সাহিত্যিক জীবনে পেয়েছেন বাংলা একাডেমি সহ অসংখ্য পুরস্কার, অভাবিত সম্মান ও ভূষিত হয়েছেন বিভিন্ন পদক। কবির বসতভিটায় কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে পুরনো বাসভবন, অযত্ন অবহেলায় হারিয়ে গেছে কবির এই স্মৃতিচিহ্ন। কবির স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া খুব জরুরি। খুব অল্প সময়ের মধ্যে প্রাসাদতুল্য এই বাড়িটির সংস্কার না করলে যে কোনো সময় এই বিল্ডিং আর ছাদ ধসে পড়তে পারে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভবনটির ঐতিহ্য ধরে রাখার আহ্বান করে এলাকাবাসী। আজ কবি নেই, তাই তার বাড়ির এই অবস্থা। এক রাস কষ্ট নিয়ে বের হলাম কবি কাদের নেওয়াজের বাড়ি থেকে। ১৯৯৪
1983 সালে 3 জানুয়ারি কবি কাজী কাদের নওয়াজ ইন্তেকাল করেন। আমাদের কবি কাজী কাদের নওয়াজ ইনার সমাধিস্থান এই পাশেই, আর কবি কাদের নওয়াজের উনার সহধর্মিনী দশেরা বিবি উনার পাশেই আছেন চিরনির্দয় হয়ে। এবং আমাদের এই যে কবি কাদের নওয়াজের যে তার স্মৃতিকে ধরে রাখতে গেলে এবং তার কবরস্থানটা অবশ্যই অবশ্যই সংস্কারের প্রয়োজন। আর এই জায়গায় যখন প্রতি বছর আমরা কবি সাহেবের অনুষ্ঠান এবং তার কবিতে তার কবরস্থান জিয়ারত করি তার মৃত্যুবার্ষিকী, কিন্তু আমাদের এই জায়গায় দাঁড়ানোর কোনো সুযোগ নাই। কী জন্যই সুযোগ নাই, এই জায়গায় দেখেন তার নিজের এই জায়গায় গোরস্থান, পারিবারিক গোরস্থান এবং জমির রেকর্ডপত্র সবই আছে। এবং পাশে আছে কি একেবারে অপরিত্যক্ত জায়গা আছে যে 10-20 লোক এসে দাঁড়াবো, যে এই জায়গায় এসে তার সমাধিস্থানটা আমরা জিয়ারত করব। বিভিন্ন অফিসাররা আসে কিন্তু আসি আসলে দেখে আসলে তো এটা কিছু করা উচিত, কিন্তু করে না কি জন্য? এটা আমরা চাই সরকার এবং স্থানীয় গভর্নমেন্ট এবং জেলা প্রশাসক এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মহোদয় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে আমাদের কবি কাদের নওয়াজের এই কবরস্থানটা, যাতে তার বাউন্ডারি এবং তার এই জায়গায় জিয়ারত করার মতো কোনো সুযোগ যাতে হয়, সেই আশা এবং প্রত্যাশা সরকার এবং দেশে বিদেশে যে যেখানে আছেন সবারই অনুরোধ যে এই জায়গাটা সুন্দর একটা সমাধিস্থান যাতে হয় কবি কাদের নওয়াজ। যেন কত কবি সাহেব আছে বিভিন্ন জায়গায় আছে, মাজারগুলো হয়েছে কত সুন্দর সুন্দর, আর যার কবিতায় যে এখনও বাংলাদেশের ঘরে ঘরে শিশু বাচ্চাদের ক্লাস 5 এখনও আছে, কিন্তু তার সমাধিস্থান এখন দেখলো কুত্তে শিয়েলে বিভিন্ন জায়গায় দেখলো অত্যাচার করে। আমরা চাই এই জায়গায় ভালো একটা কিছু হোক এবং তার সমাধিস্থান দেখার মতো হোক, পারিবারিক গোস্থানটা যাতে ভালো হয়, এই আশা এবং এই প্রত্যাশা দেশে বিদেশে সবার কাছে অনুরোধ রাখলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।